দাসিরে ও মুর্শিদ চাঁদ, তোকে নিয়ে সঙ্গে করে
আসলে আজকে আমার গুরু একটি গান গেয়েছে, গানের মধ্যে বলেছে, যদি মানুষ হতে চাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গুরুর কাছে যাও। আসলে গুরুর কাছে যাওয়ার দরকার কি? পৃথিবীতে তো সবকিছু করা আমার শেষ। পৃথিবীর মাঝে আমি হজ করেছি, জাকাত করেছি, নামাজ পড়েছি, কুরআন পড়েছি, সারা জীবন তো আল্লাহর কাজটা আমি নিজেই করে গেছি, কিন্তু আমি গুরুর কাছে কেন যাব, কিসের জন্য যাব? আমার দলের কাছে ছোট্ট একটা কথা আমার জানার থাকলো, বিষয়টি আমাকে খুলে বলবে। আসলে গুরুর কাছে কিছু জানা যায় না, কারণ গুরু হচ্ছে অনেক একটা বস্তু, তার কাছে কিছু বলা যায় না। তবু আমি যেভাবে কথাটা বলেছি কিছু মনে করবেন না, আসলে আমি ছোট মানুষ, আপনি যদি না বোঝান তাহলে আমি বুঝতে পারবো না। আপনি আমাকে যেভাবে নিয়ে যাবেন এভাবেই যাব, কিন্তু বিষয় আমি পৃথিবীর সব কিছু করেছি, তারপরেও কেন আমার গুরু ধরতে হবে? আমাকে একটু কইলে বলবেন। ধন্যবাদ। নিজের হাতে দিও মাটি আমারই কবরে, দয়া আমারই কবরে, নিজের হাতে দিও মাটি আমারই কবরে, দয়া আমারই কবরে। সঙ্গে করে অবলা দাসিনে দয়াল চা সঙ্গে করে, তুমি আমি বাসি কি করে দয়ালে, তুমি গেলে আমি বাসি কি করে, সঙ্গে করে অবলা দাসিনে অবশিষ্ট, সঙ্গে করে অবলা দাসিনে।